তোমরা যারা জিএনএম এবং এ এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমরা প্রত্যেকেই জানো জিএনএম এবং এ এর যে এন্ট্রান্স এক্সাম হয় প্রত্যেক বছর জানুয়ারি মাসের একদম শেষ সপ্তাহে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয় বা ফর্ম ফিল আপের নোটিশটা দেয় তোমাদের আজকে একটা ভালো সংবাদ এবং একটা খারাপ সংবাদ একসঙ্গে আমি শেয়ার করছি তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই দেখো তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেক বছর এইচএস পরীক্ষার আগে জিএনএম এবং এ এর যে এন্ট্রান্স এক্সাম হয় তার ফর্ম ফিল আপটা শুরু হয় কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা গেছে ওই সময় ফর্ম ফিল আপে কিছু প্রবলেম হয় বা হচ্ছে কিছু কিছু জিনিস যেটা ডাব্লুবি জে ডবল বি ডট এনআইসি অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কিছু প্রবলেম ফেস করে এইচ এসে যদি তুমি চল্লিশ নাম্বার পাও তবে তুমি এন্ট্রান্স এক্সাম দিতে পারবে না হলে দিতে পারবে না এবং দেখবে এই সময় বেশিরভাগ স্টুডেন্ট জিএনএম এবং এনএম এর এন্ট্রান্স এক্সামের জন্য এইচএস পরীক্ষা যে হয় সেখানে কিন্তু রেজাল্ট খারাপ করে বা হচ্ছে এখানে একটা এক্সট্রা টেনশানের মধ্যে থাকে তারা সেই জন্য এবছর একটা নতুন সিস্টেম চালু করা হয়েছে বা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এনাদের সঙ্গে আমরা যে কথা বলেছিলাম একটা কথোপকথনের মধ্যে একটা কথা উল্লেখ এসছে যে যেহেতু স্টুডেন্টদের কিছুটা প্রবলেম হয় সেই প্রবলেম যাতে না ফেস করতে হয় সেই জন্য আমরা কিন্তু এবছর যে এন্ট্রান্স এক্সামটা হবে তার ফর্ম ফিল আপ এইচএস পরীক্ষার পরে বা এইচএস পরীক্ষা চলাকালীন ওই টাইমে ওই টাইমে বলতে একটা নির্দিষ্ট টাইমও দিয়ে দিয়েছে ওই টাইমের মধ্যেই কিন্তু আমরা জিএনএম এবং এনএমএ যে এন্ট্রান্স এক্সাম হবে তার ফর্ম ফিল আপটা আমরা করব এটা অনেকেরই কাছে খারাপ সংবাদ কারণ তোমরা জানো অলরেডি তোমরা প্রিপারেশান নিচ্ছ তোমরা চাইছো তাড়াতাড়ি ফর্ম ফিল করে এখানে তোমরা ফর্ম ফিল যে ঝামেলাটা ওটা তোমরা মুক্ত করবে যারা এর আগে এইচএস পরীক্ষা দিয়েছ তাদের ক্ষেত্রে এটা কিছু স্টুডেন্ট ভাবছে যারা এবছর এইচএস পরীক্ষা দেবে তারা ভাবছে খুব ভালো হলো কারণ জিএনএম এবং এএনএম যে এন্ট্রান্স এক্সাম প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দেয় এবং ওখানে তোমরা এক্সট্রা টেনশানের মধ্যে থাকো যেহেতু এইচএস পরীক্ষা আছে তোমরা ওখানে পড়ার টাইম দিতে পারো না বা হচ্ছে তোমাদের যে মাইন্ডটা ওখানে কিন্তু ফ্রেশ থাকে না সেই জন্য যেহেতু তোমরা দেখছো যে জিএনএম এবং এএনএম এর যে এন্ট্রান্স এক্সাম এবছর কিন্তু ডেট চেঞ্জ করে দিয়েছি। জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল ডেট চেঞ্জ করে দিয়েছে যেটা ফেব্রুয়ারি মাস দু হাজার ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস ফেব্রুয়ারি থেকে শুরু হবে মার্চ মাসের মধ্যেই কিন্তু ফর্ম ফিল করিয়ে নেওয়া হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তোমাদের ফর্ম ফিল শুরু হবে এখানে কিন্তু আমরা ফিক্সডভাবে বলে যাচ্ছি তারপরে দেখো তোমাদের যে এক্সামটা হবে তার কিন্তু একদম ফিক্সড ডেটটা বলে দিয়েছে ১৪ তারিখ অর্থাৎ জুলাই মাসের ১৪ তারিখ দু হাজার চব্বিশ সানডে তোমাদের কিন্তু এক্সামটা হবে এই এক্সামটা সম্পূর্ণ অফলাইনে হবে কিন্তু অ্যাপ্লিকেশানটা হবে সম্পূর্ণ অনলাইনে কারা কারা আবেদন করতে পারবে যারা এবছর এইচএস পরীক্ষা দেবে তারা এবং অলরেডি যারা এইচএস পরীক্ষা দিয়ে দিয়েছো তারা এএনএম কেবলমাত্র মেয়েরা দিতে পারে জিএনএম ছেলে এবং মেয়ে উভয় দিতে পারে ছেলেদের ক্ষেত্রে সিটটা একটু কম থাকে একশো পাঁচের মতো বাকি জিএনএম এর ক্ষেত্রে যারা মেয়েরা তোমরা জানো তোমাদের সিটটা অনেক বেশি এবছর সিট সংখ্যা বাড়িয়ে প্রায় দশ হাজারের ওপরে কিন্তু তোমাদের সিট সংখ্যা করা হবে জিএনএম এবং এএনএম মিলিয়ে এএনএম এরও কিন্তু এবছর সিট সংখ্যা বাড়ানো হবে এবং সরকারি কলেজ পরপর বাড়ছে এবছর কিন্তু সরকারি কলেজ এম ক্ষেত্রেও বাড়ানো হবে তাই যারা নিচ্ছ খুব ভালোভাবে তোমরা হয়তো জানো আমরা অনলাইনে প্রাইভেট ভাবে অনলাইনে আমরা ক্লাস করাই যারা অ্যাডমিশান হতে চাও তোমরা অ্যাডমিশন হতে পারো অলরেডি আমাদের একটা ব্যাচ চলছে যেখানে দুশো প্লাস স্টুডেন্ট অলরেডি কিন্তু অ্যাক্টিভ আছে ওরা কিন্তু ব্যাচ কোর্সে পড়ছে কারণ আমরা সবচেয়ে কম খরচে অর্থাৎ পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে এক্সামের আগে পর্যন্ত পড়াই অর্থাৎ ছ মাস পড়ানো হয় পাঁচশো নিরানব্বই টাকাতেই যেটা একবারই পেমেন্ট করতে হয় এরপরে আর কোনো পেমেন্ট লাগে না এই পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে তোমরা সমস্ত ক্লাস লাইভ ক্লাস সেগুলো তোমরা লাইভ ক্লাস করতে পারবে কোনো কারণে যদি ক্লাস মিস হয় সেগুলো তোমরা রেকর্ডিং ক্লাস পাবে সঙ্গে মক টেস্ট সাজেশান সেট এগুলো তোমরা অবশ্যই পাবে এবং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যে মক টেস্টগুলো হয় সেগুলো তোমরা দিতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচশো নিরানব্বই টাকা একবারই পেমেন্ট করতে হয় এরপরে আর কোনো পেমেন্ট লাগবে না একবারই পেমেন্ট করবে পাঁচশো নিরানব্বই টাকা এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ডিটেলস জানো তারপরে এই নাম্বারে এই একই নাম্বারে সরাসরি তোমরা পেমেন্ট করেও হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশট দিয়ে দিলে জয়েন করে নেওয়া হবে যারা জয়েন হতে চাও খুব শীঘ্রই জয়েন হয়ে যাও যারা এখন জয়েন করবে তোমরা এখন যে ব্যাচটা চলছে অর্থাৎ রানিং ব্যাচটা চলছে ওই রানিং ব্যাচে ক্লাস পাবে সঙ্গে এর পরের যে ব্যাচটা হবে যখন ফর্ম ফিল শুরু হবে তারপরেই কিন্তু আমরা ওই ব্যাচটা রানিং করব ওই ব্যাচেও কিন্তু তোমাদের জয়েন করে নেওয়া হবে তাহলে এখন পেমেন্ট করলে পাঁচশো নিরানব্বই টাকা যদি এখন পেমেন্ট করো এই একটাই পেমেন্টে তোমরা পাবে এখন অর্থাৎ রানিং ব্যাচে ক্লাস করার সুযোগ সঙ্গে যে রেকর্ডিং ক্লাসগুলো আছে সেগুলো তোমরা সমস্ত ক্লাসের অ্যাক্সেসটা পাবে সঙ্গে মার্চ মাসে আমাদের যে নতুন আরও একটা ব্যাচ হবে সেই ব্যাচেও তোমরা ক্লাস করতে পারবে যারা জয়েন হতে চাও এই নাম্বারে সরাসরি পেমেন্ট করতে পারো বা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে জয়েন করে নেওয়া হবে এবারে আমি তোমাদের বলি যারা ভাবছো যে পরীক্ষার ডেট পিছিয়ে গেছে বা দু তারিখ থেকে চোদ্দ তারিখ হয়েছে কারণ প্রত্যেক বছর জুলাই মাসে দু তারিখের মধ্যেই কিন্তু এক্সামটা হয় পরবর্তী যে শিডিউলটা অর্থাৎ অর্থাৎ পরবর্তী তোমাদের এক্সামের পরে যেটা হয় র্যাঙ্কিং অর্থাৎ র্যাঙ্ক পাবে র্যাঙ্কার পাবে কাউন্সিলিং হবে সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে অ্যালটমেন্ট নিতে হবে এইগুলো কিন্তু সেই টাইমগুলো একই আছে কেবলমাত্র যেহেতু ফর্ম ফিল আপ তোমরা জানো যারা জেনারেল স্টুডেন্ট তাদের জন্য চারশো টাকা করে নেওয়া হয় জেনারেল স্টুডেন্টদের জন্য চারশো টাকা করে নেওয়া হয় এবং যারা এস সি এস টি অরফান অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট তাদের কাছ থেকে তিনশো টাকা করে নেওয়া হয় ফর্ম ফিল আপের সময় তোমরা যেহেতু ফর্ম ফিল আপ করছো প্রচুর স্টুডেন্ট ফর্ম ফিল আপ থেকে বাতিল হয়ে যাচ্ছে এই কথাগুলো মাথায় রেখে এই কথাগুলো মাথায় রেখে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের যে ডেটটা সেটা এবছর একটুখানি চেঞ্জ করা হয়েছে আমরা কিন্তু সমস্ত আপডেটটা এই চ্যানেলেই কিন্তু দিচ্ছি তোমরা যদি চাও যে তোমরা কোনো আপডেট মিস করবে না সমস্ত আপডেটগুলো অর্থাৎ কখন তোমরা ফর্ম ফিল করবে কবে করবে কিভাবে করবে কত টাকা লাগবে সমস্ত কিছুটা যদি জানতে চাও বা কিভাবে পড়লে সরকারি কলেজে চান্স পাবে সমস্ত কিছু যদি জানতে চাও অবশ্যই এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ এখানে আমরা ডেলি আপডেট বলে একটা অপশান রেখেছি ওখানে প্রত্যেক দিনের নোটিশগুলো যে নোটিশগুলো আসে সেই নোটিশগুলো আমরা এখানে আপডেট দিয়ে দিই তোমরা অবশ্যই জিএনএম এম প্রিপারেশান এই অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে এবং যারা এই চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটিকে অর্থাৎ এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল নোটিফিকেশান অন করে দেবে আমরা এরপরে অর্থাৎ কয়েকদিনের মধ্যেই কন্টিনিউ প্রিপারেশান ক্লাস সঙ্গে তোমরা যে এমসিকিউ প্র্যাকটিস ক্লাস চাইছিলে ওই ক্লাসগুলো পরপর আমরা কন্টিনিউ দিতে থাকব। থাকবো জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এইভাবে দুটো করে ক্লাস দেওয়া হবে বা বিজ্ঞান জেনারেল নলেজ জীবনবিজ্ঞান ইংলিশ ভৌতবিজ্ঞান ইংলিশ অর্থাৎ টোটাল যে ছটা সাবজেক্ট আছে সেগুলো কিন্তু মিলিয়ে মিশিয়ে পরপর তোমরা ক্লাসটা পাবে কন্টিনিউ ক্লাস পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং টাকা থাকা করে অল নোটিফিকেশান অন করে রাখো আর যদি চাও অ্যাডভান্স লেভেলের জানতে অর্থাৎ কম সময়ে কম সময় পড়ে বেশি নাম্বার পেতে চাও তোমরা সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমরা কিন্তু ব্যাচ কোর্সে অ্যাডমিশান নিচ্ছি তোমরা ব্যাচ কোর্সে অ্যাডমিশান নাও আরও ভালোভাবে প্রিপারেশান নিতে পারবি তাহলে আমরা ওখানে প্রথমে আমরা কনসেপ্ট দিয়ে বোঝাবো কারণ আমরা ব্যাচ কোর্সে যখন পড়াই প্রত্যেকটা চ্যাপ্টার প্রথমে কনসেপ্ট দিয়ে পড়াই তারপরে ওই চাপটা থেকে কোন ধরনের কোশ্চেন আসতে পারে এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করা হয় তারপরে সেখান থেকে সাজেশান একটা দিয়ে দেওয়া হয় যেখান থেকে হুবু কোশ্চেন কমন না এলেও প্রচুর কোশ্চেন কিন্তু ওখান থেকে কমন আসে এবং মকটে সাজেশান সেট যেগুলো তোমরা কন্টিনিউ পেয়ে থাকো এখানে একটা সুবিধা আছে তুমি যদি এখন জয়েন করো তাহলে এই ব্যাজে অর্থাৎ রানিং ব্যাজে ক্লাস এবং যে রেকর্ডিং ক্লাসগুলো আছে তার অ্যাক্সেস পাবে সঙ্গে নিউ আরেকটা যে ব্যাচ শুরু হবে যেটা মার্চ মাসে শুরু হবে সেখানেও তোমরা জয়েন করতে পারবি অবশ্যই এখন থেকে প্রিপারেশান নাও কারণ আমরা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি আর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস না করলে তোমরা কিন্তু পিছিয়ে পড়তে পারো এই জন্য কন্টিনিউ ক্লাসগুলো করো মন দিয়ে পড়ো অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবি অবশ্যই যে নোটিশটা এসছে আমরা নোটিশটা বলে দিলাম এই নোটিশটা কিন্তু এ এনএম জি দু যে নতুন ওয়েবসাইট সেখানে কিন্তু দেয়নি তোমরা যদি এই নোটিশগুলো দেখতে চাও বা এই নোটিশ সম্পর্কে জানতে চাও আমরা জিএনএম এনএম প্রিপারেশান এখানে যে অ্যাপটা আছে এখানে তোমরা ডেলি আপডেট বলে একটা অপশান আছে দেখবে যেখানে প্রত্যেকটা সাবজেক্টেরও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে সাজেশান কোশ্চেন অ্যান্সারও দেওয়া আছে ওখানে কিন্তু তোমরা এই ধরনের আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে এই পর্যন্ত আজকে আলোচনা করলাম কারণ এই আপডেটটা দেওয়া খুব জরুরি ছিল